আজকে আমরা এই ভিডিওতে দেখবো যে কীভাবে আমরা হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন আমাদের মোবাইল ফোনে ইনস্টল করতে পারি। তো এই বিটা ভার্সন আপনি প্লে স্টোরে গেলে পাবেন না, আগে একটি অপশন দিত প্লে স্টোরে আই এম ইন, তো সেটি এখন অফ করে দিয়েছে। তো কীভাবে ইনস্টল করবেন, তো ফার্স্টে বলে রাখি যে বিটা ভার্সন কি। বিটা ভার্সন হলো হোয়াটসঅ্যাপ কমিউনিটি অর্থাৎ টিমের একটি প্রোগ্রাম, অর্থাৎ হোয়াটসঅ্যাপের যে নর্মাল ভার্সন আছে সেটাকে বিটার পরিমাণ করতে হবে, অর্থাৎ টেস্টার ভার্সনে করে দেবে। অর্থাৎ হোয়াটসঅ্যাপ যেই নতুন নতুন আপডেটগুলো আনে সেটা ফার্স্ট গ্লোবালি প্লে স্টোর অথবা গ্লোবালি লঞ্চ করা হয় না অ্যাপ স্টোরে। তো বিটা ভার্সন টেস্ট করার পর যদি আমরা এগুলো বেশি ইউজ করি, যদি পপুলার হয় মানুষের মধ্যে, মানে আমাদের মধ্যে পপুলার হয়, তাদের কোনো ফিডব্যাক দেওয়ার প্রয়োজন নেই, আমরা যত ইউজ করব তারা ফিডব্যাক জেনে নেবে। তো এইভাবে যদি আমরা যত বেশি ইউজ করব তাদের মনে হবে যে এই জিনিসটা খুব বেশি ইউজ হচ্ছে, এটা আবার গ্লোবালি আপডেট করা দরকার। তো এইভাবে হোয়াটসঅ্যাপ ফার্স্টে বিটাতে ইউজ করে, তারপর গ্লোবালি প্লে স্টোর অ্যাপ প্লে স্টোর এখানে আপডেট করে দেয়। এই হোয়াটসঅ্যাপ বিটা ভার্সন এবং নর্মাল হোয়াটসঅ্যাপ সেম দেখতে, এখানে কোনো পরিবর্তন নেই, কোনো আলাদা কিছু নেই। শুধু যদি যা যা আপগ্রেডগুলো আগে আসবে সেগুলো আপনি হোয়াটসঅ্যাপ বিটাতে আগে পেয়ে যাবেন, হয়তো তারপরে গ্লোবালিভাবে লঞ্চ হওয়ার পরে আপনি হোয়াটসঅ্যাপে পেতে পারেন। তো যদি আপনি আগে পেতে চান তাহলে হোয়াটসঅ্যাপ বিটা এখন ইনস্টল করুন। আমি যে প্রসেসটা বলবো আজকে সেই প্রসেসটা করুন, অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপ বিটা ইনস্টল করতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে আপনার একটি ছোট রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো হতে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানান যে আপনাদের কোনো কথা প্রবলেম হচ্ছে, এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না, যদি ভালো লাগে শেয়ার করবেন, এবং লাস্ট অফ দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, এবং সাইডে একটি বেল আইকন পাবেন অবশ্যই তাতে প্রেস করে রাখবেন, কারণ নেক্সট টাইম যদি কোনো সময় আমি ভিডিও আপলোড করি আপনাদের নোটিফিকেশন চলে যাবে। তো এই হলো আমাদের বেসিক নর্মাল স্মার্টফোন। তো ফার্স্ট আমরা প্লে স্টোরে যাবো, প্লে স্টোরে গিয়ে যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আছে সেটি যদি আমরা খুলি তাহলে পুরো দেখতে পাবো যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, কোনো বিটা বা কোনো পাশে সাইডে কিছু লেখা নেই, জাস্ট নর্মাল হোয়াটসঅ্যাপ রয়েছে এখানে। তো ফার্স্ট আমরা বিটা ভার্সন কীভাবে করবো, তো প্লে স্টোর দিয়ে আপনি এটি বিটা ভার্সন ডাউনলোড করতে পারবেন না, তো আপনাকে কত ব্রাউজারে যেতে হবে। তো আমি ফার্স্ট একটি ক্রোমে যাচ্ছি, ক্রোমে যাওয়ার পর আপনাকে হোয়াটসঅ্যাপ বিটা প্রোগ্রাম লিখে সার্চ করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ বিটা প্রোগ্রাম, তারপর নিচে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ বিটা টেস্ট পেজ। তো এই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে, আপনি চাইলে নিচে ডেসক্রিপশনে এই লিঙ্কটি নিতে পারেন, আমি এই ডেসক্রিপশন লিঙ্কটি দিয়ে দেবো, আপনি ওখান থেকে ক্লিক করে ডাইরেক্ট যেতে পারেন। তো এটাতে যাওয়ার পর জাস্ট নর্মাল যেরকম পেজ দেয় হোয়াটসঅ্যাপের বিটা ভার্সনের পেজ এখানে আপনি পেয়ে যাবেন। তো এই পেজে যাওয়ার পর নিচে দেখবেন বিকাম এ টেস্টার, এখানে ক্লিক করতে হবে। কিন্তু ক্লিক করার আগে উপরে যে এখানে দেখছেন চোখ একটি ফাঁকা জায়গা রয়েছে এইখানে, তো এখানে আপনাকে ক্লিক করে যেই ইমেল দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ খুলেছেন সেই ইমেল দিয়ে এখানে লগ ইন করতে হবে। তো আমি এখানে সেই ইমেল দিয়ে লগ ইন করে নিচ্ছি ফার্স্ট। তো এটি করার পর বিকাম এ টেস্টার, এখানে আপনি দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু দ্য টেস্টিং প্রোগ্রাম, অর্থাৎ আমি বিটা ইউজার হয়ে গেছি। তো আপনি চাইলে এখান থেকে বার হতে পারেন, লিভ দ্য প্রোগ্রামে ক্লিক করলে আপনি এখান থেকে বিটা ভার্সন থেকে বেরিয়ে যেতে পারবেন। তো আপনার ইচ্ছা আপনি লিভ দ্য প্রোগ্রাম হবেন কিনা। তো জাস্ট এখানে কাজ কমপ্লিট, ব্রাউজার আগানো কাজ নেই। তো আমরা ফার্স্ট এবার আবার প্লে স্টোরে যাবো, প্লে স্টোরে যাওয়ার সাথে সাথে আমরা এখানে একবার ব্যাক করে রিফ্রেশ করব, কিন্তু আপনি এখানে তাও হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের পাশে বিটা দেখতে পারবেন না, অন্তত 4-5 মিনিট সময় লাগবে। তো আমি ভিডিওটি এখানে পজ করছি, করার কিছুক্ষণ পরে আমি এই ফোনে আবার আপনাকে দেখাচ্ছি যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বিটা কমপ্লিট ভার্সন হয়ে গেছে। কম থেকে কম 7 মিনিট ওয়েট করার পর অবশ্যই প্লে স্টোর এখানে আমাকে বলে দিয়েছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সাইডে বিটা, এখানে আপনি দেখতে পাচ্ছেন ইংলিশে লেখা হয়েছে ইউ আর দ্য বিটা টেস্টার ফর দিস অ্যাপ, অর্থাৎ আপনি এখন বিটা ইউজার হয়ে গেছেন, আপনি এখানে যা কিছু ইউজ করবেন সবার আগে পাবেন। যেটি প্লে স্টোরে, অর্থাৎ এখানে যে প্লে স্টোরে নর্মাল যেই ভার্সনটি থাকে হোয়াটসঅ্যাপের মেসেঞ্জারের, তো সেটার মধ্যে যা দেবে তার অনেক আগে আপনি বিটা ইউজারে পেয়ে যাবেন। তো একবার আমি ফার্স্ট এবার হোয়াটসঅ্যাপে যাবো, তো গিয়ে দেখবো যে কী কী নতুন দিয়েছে এখানে। তো এই যে হোয়াটসঅ্যাপ আপনি দেখতে পাচ্ছেন নিচে অনেক কিছু আপনি নতুন দেখতে পাবেন, যেখানে ইমোজির মধ্যে কিছুজন নতুন দেওয়া হয়েছে, এগুলো ফার্স্ট বিটা ইউজারদের টেস্ট করতে দেওয়া হয়, এবং তারপর যদি দেখা হয় যে বিটা ইউজার এগুলো প্রচুর পরিমাণে ইউজ করছে অথবা কাজে লাগাচ্ছে, তারপর সেটি গ্লোবালভাবে লঞ্চ করা হয়। তো এখানে একটি মজাদার স্টিকার, এখানে স্টিকার নতুন আপডেট দিয়েছে, আপনি চাই এখানে আরও স্টিকার অ্যাড করতে পারবেন। এটি হলো বিটা ভার্সনের নতুনই, এখন এটি গ্লোবালভাবে লঞ্চ করেনি প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোরে, এখানে আপনি বিটা ভার্সন এটি আপনি ইউজ করতে পারবেন। যদি আমি এটি কাউকে সেন্ড করি, তো এটা সেন্ড করলাম, আপনি দেখতে পাচ্ছেন এখানে সেন্ড হয়ে গেছে,
অর্থাৎ আমি বিটা ভার্সন ইউজ করছি, এই জন্য আমি সেন্ড করতে পারছি। তো জাস্ট এই ছোট্ট একটু প্রসেস আপনাকে করতে হবে, তারপর আপনার হোয়াটসঅ্যাপ হয়ে যাবে বিটা এবং আপনিও নতুন নতুন ফিচার্স এনজয় করতে পারবেন। জাস্ট আপনাদের আরেকটি কথা বলা ছিল, যদি হোয়াটসঅ্যাপ বিটা ভার্সন ডাউনলোড করার সময় যদি গুগলে আপনি সার্চ করেন হোয়াটসঅ্যাপ বিটা লিখে, তাহলে যদি এরকম কোনো ফেস আপনাকে দেখতে হয় যে এখানে আপনি এখন ডাউনলোড করতে পারবেন না, সব ইউজার্স ভর্তি হয়ে গেছে, তখন আপনি কী করবেন? তখন এটি প্রবলেম সবার ক্ষেত্রে এখন হচ্ছে এই সময়, তখন আপনি কী করবেন? তখন আপনার কিছু করতে লাগবে না, জাস্ট এরকম সমস্যা আমিও পড়েছিলাম, এই জন্য ভিডিওটি আমি লাস্টে বলে দিচ্ছি। ফার্স্ট আপনাকে করতে হবে, সেই যে লিঙ্কটিতে আপনি গেছেন সেটাকে ব্যাক করতে হবে, ব্যাক করে আবার সেই লিঙ্কটিতে যাবেন। তো এরকম করা কিছুদিন পর আপনি ভার্সনটি পেয়ে যাবেন। তো আমার সাথে এরকম হয়েছিলো, আমি এক ঘন্টা পর গেছিলাম ভার্সনটি পাইনি, তারপর আমি আবার ব্যাক এবং তার ভেতরে যেতে থাকি, ব্যাক করতে থাকি তার ভেতরে যেতে থাকি, এইভাবে করতে করতে এক সময় আমার এখানে হোয়াটসঅ্যাপ বিটা ভার্সন দিয়ে দেয়। তো এইভাবে আপনি বিটা ভার্সন খুব সহজেই ইনস্টল করতে পারবেন। তো আজকে এখানেই শেষ করেছি, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট অন্য কোনো ভিডিওতে।